অপমান করার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, অথবা আবার উল্টো কথা ঘোরাবারও দরকার নেই, সোজা কথা বলা, সেইং হোয়াট ইউ মিন। যেখানে না বলার দরকার সে নো, ইউ হ্যাভ দ্য রাইট টু সে নো ফর এভরিথিং। কে কি ভাবলো দ্যাটস সেকেন্ডারি, একটা ভালো উদ্দেশ্যের জন্য টু সে ইউ নো, বি অ্যাসার্টিভ ইন লাইফ। এমন একটি ডিগনিটি নিয়ে চলতে হবে জীবনে যাতে আপনাকে সহজে ঘাঁটাবে না মানুষ, এটা আপনারই, আপনার ভালো সে মানুষেরও ভালো। অনেক সময় মানুষ বেশি ভালো মানুষ হতে গিয়ে তাকে অন্যরা ডিস্টার্ব করে, সে নিজেও ডিস্টার্ব হয়ে যায়, পরিবেশও দূষিত হয়ে যায়। আমি আরো দেখেছি যে হোস্টেলে এখন কিছু ছেলে আছে, তারা নিয়ম মেনে ঠিক তাদের নিজের কাজ করছে, পড়াশোনা করছে, রামকৃষ্ণ মিশন আমি দেখেছি হোস্টেলে। আবার কিছু তো প্রকৃততে একটু দুষ্টু দুরন্ত, তারা যদি দেখেন মহারাজ একটু ঢিলে, একটু রিল্যাক্সড, একটু ভালো মানুষ, তারা সুযোগ পেয়ে যায়। এখন তাতে ক্ষতি কি, ক্ষতি কিছু নয়, কিন্তু যারা অন্যরা নিয়ম মেনে চলছে তাদের ক্ষতি হয়, তাদের ওপরে চাপ পড়ে যায়। তো আমি আমি একবার একটা হোস্টেল দেখতাম, তারা এখন যারা তারা সেখানে পড়তো তারা এখন সব বড় বড় সব দেশ বিদেশে আছে প্রতিষ্ঠিত। তো তারা যেমন ছোট ছেলেরা হয়, ক্লাস 7-এর ছেলে সব, তো সকালবেলা ভোরে মন্দির থেকে এসে নিয়ম হচ্ছে প্রত্যেক হোস্টেলে সব ছেলেরা নিজে ঝাড়ু দিয়ে নিজের যে ধাম বলা হয় হোস্টেল সেটা পরিষ্কার করবে, তার জন্য ডিউটি ঠিক ছিল। তো ওরা জানে এই মানুষটি একটু নরম প্রকৃতির মানুষ, কিছু বলবে না, তো এসেই ওরা আবার বিছানায় শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে। তো একদিন কিছু বললেও শুনবে না, জানে মহারাজ কেরম বকবেন না কি পানিশমেন্ট দেবেন না। তো আমি একদিন ঠিক করলাম, ঠিক আছে ওদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি নিজেই করবো, যেই দেখছি সব এসে আবার ঘুমিয়ে পড়লো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝাড়ুটা ধরে আমি ঝাড়ু দিতে আরম্ভ করলাম হোস্টেলটাকে। তখন আমি ভাবলাম ওরা লজ্জিত হবে, উদ্বুদ্ধ হবে, ছুটে আসবে, তো ওর কম্বল থেকে মুখ বার করে দেখছে আমাকে। একজন বেরিয়ে এসে বলছে, ওরে দেখ দেখ, হ্যাঁ এই তো আমাদের চাই, এইরকমই তো চাই আমাদের। সেটা ঠিক নয়, হ্যাঁ সেখানে অ্যাসার্টিভ হতে হবে, যেটা নিয়ম যখনকার নিয়ম সেটা তার তার জন্য যে যা ভাবলো তা ঠিক আছে। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ। থার্ড লেভেলের গোলমাল, এরকম হতে পারে যে এমন মারাত্মক লোক আছে যে ফোর্স করলেও শুনবে না, আপনাকে ব্যস্ত করেই ছাড়বে, তো সেখানে কি করতে হবে? ঠাকুরের তৃতীয় সূত্র আছে, তৃতীয় সূত্র হচ্ছে বাঘ নারায়ণ। সবাইকার মধ্যে নারায়ণ আছেন, কিন্তু বাঘ নারায়ণকে আলিঙ্গন করা চলে না, দূর থেকেই প্রণাম করতে হয়। বাঘকে আলিঙ্গন করলে কি হবে? বাঘ আপনাকে আলিঙ্গন করবে। কাজেই বাঘ নারায়ণ হচ্ছে যে আমি জানি সবাইকার মধ্যে ঈশ্বর আছেন, দ্যাট ইজ ডিভিনিটি উইদ ইন অল বিয়িংস, কিন্তু আই ক্যানট টেক, আমি সবাইকার সঙ্গে একরকম ব্যবহার করতে পারবো না কি এক্সপেক্ট করতে পারবো না, উইদাউট এনি অ্যাঙ্গার, কোনো হেট্রেড নেই, অ্যাঙ্গার নেই, বাট আমি মানুষের প্রকৃতিটা বুঝি, অতএব আমাকে একটু দূরে রাখতে, নিজেকে দূরে রাখতে হবে যতটা সম্ভব, সব সবসময় সম্ভব নয়, পরিবারের লোক যদি হয় সেখানেও একটু ইউ হ্যাভ টু বি লিটল শার্প, নিজের কর্তব্য পালন করে এবং নিজেকে অ্যাটলিস্ট সাইকোলজিক্যালি দূরে রাখা। অনেক সময় এটাকে বলে একটা কাইন্ড অফ ডিপেন্ডেন্স রিলেশন, সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্স রিলেশনশিপ হয়ে যায়। আমি দেখেছি মহিলা একা আমেরিকাতে, ইন্ডিয়ান পাঞ্জাবি, তিনি তার কেউ নেই, কিন্তু তিনি নিজে খুব স্ট্রাগল করে নিজে দাঁড়িয়েছেন, একটি ভাই তার মেন্টাল ইস্যু, সে মাঝে মাঝেই গোলমাল করে, পুলিশ ধরে নিয়ে যায়, তিনি আবার ছোটেন তাকে রক্ষা করতে, তিনি যতই তার জন্য করেন তার আবার মাঝে মাঝে গোলমাল হয়ে যায় সব। তো আমি বললাম যেটুকু করার দূর থেকে করবেন, এই যে বাঘ নারায়ণ তার সহজে চেঞ্জ হবে না, ইউ হ্যাভ ইউর রেসপন্সিবিলিটি, ওইটুকু করবেন, কিন্তু তার জন্য আপনিও একদম ব্যস্ত হয়ে আপনার সাধারণ ভোজন গেল চুলোয়, এটা ঠিক না। সো দিজ আর দ্য থ্রি লেভেলস মনে রাখতে হবে এবার, যে আমাদের সংসারে অনেকটা দুঃখ কষ্ট আসে ফ্রম আদার পিপল, অন্য লোকের কাছ থেকে, হাউ ডু আই ডিল উইথ দ্যাট, স স স এটাতে ম্যাক্সিমাম কাজ এটাতে হয়। নাম্বার ওয়ান, ফর বেয়ার অ্যান্ড বি আর টু কুইক টু রিয়্যাক্ট ইন দিস ডে অ্যান্ড এজ। সেকেন্ড হচ্ছে যে ফোঁস করা, কামড়াবে না কিন্তু ফোঁস করবে, মেনটেন সচ এ গ্র্যাভিটি, সচ এ ডিগনিটি। ঠাকুর বলছেন মানুষ মানে মান হুঁশ, যার নিজের মানের প্রতি হুঁশ আছে সেই তো মানুষ, মান মানে ডিগনিটি, অফকোর্স হি মেন্ট ইট ইন এ স্পিরিচুয়াল সেন্স, বাট ইভেন দেন, ইভেন ইন একটা সামাজিক দৃষ্টিতেও নিজের ডিগনিটির প্রতি একটা হুঁশ থাকা চাই।
অ্যান্ড লাস্ট হচ্ছে ফাইনাল সলিউশন ইজ বাঘ নারায়ণ, দূর থেকে তুমি ভালো থেকো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনিথিং টু ডু উইথ ইউ। আচ্ছা, আরেকটা সূত্র দেখি ঠাকুরের, আ ফিলোসফি অফ লাইফ উইচ উইল ট্রান্সফর্ম, যাতে আমাদের জীবন আনন্দতে ভরে যাবে। অ্যান্ড স্বামী বিবেকানন্দ নিজে বলছেন এক জায়গায়, লেট অল ড্রিম সিজ, বাট ইফ ইউ ক্যানট ড্রিম বাট বেটার ড্রিমস উইচ আর ইটার্নাল লাভ অ্যান্ড সার্ভিস ফ্রি। বলছেন তাহলে এই জগৎ স্বপ্নবৎ, এ যাক, তুমি ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাও, ব্রহ্মে লীন হয়ে যাও, যদি তা না পারো, আর কতজন পারে, আমরা অনেকেই পারি, বেশিরভাগই পারি না, যদি তা না পারো, যদি স্বপ্নই দেখবে তুমি, এই সংসারেই যদি থাকবে, দেন তাহলে একটা ভালো সংসার হোক, লেট ইট বি ড্রিম বেটার ড্রিমস। একটা দুঃস্বপ্ন দেখবে কেন, কুস্বপ্ন দেখবে কেন, ভালো স্বপ্ন, ভালো স্বপ্নটা কি? উনি বলছেন প্রেম ও সেবা, ইটার্নাল লাভ, আনকন্ডিশনাল লাভ। কাকে ভালোবাসবো? সবাইকে। ওয়াই? নো ওয়াই, আনকন্ডিশনালি। তার কি হলো না হলো আমি জানি না, কিন্তু ফার্স্ট বেনিফিশিয়ারি অফ লাভ ইজ আই মাইসেলফ, যার প্রেমে হৃদয় পূর্ণ। যেমন রাগ করলে, বিরক্ত হলে আগুন জ্বালা হলো, আমার হৃদয়টি জ্বালা হবে। প্রেম থাকলে, ভালোবাসা থাকলে, দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি ইজ দ্য লাভার, যে ভালোবাসছে তারই মন আনন্দেতে প্রস্ফুটিত হয়। অতএব আনকন্ডিশনাল লাভ, তুমি কি করলে, বললে না বললে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আই হ্যাভ লাভ ফর এভরিবডি। সেটা অনেক সময় সুবিধে হয় যদি ঈশ্বরে, ভগবানে ভালোবাসা থাকে, যেভাবেই হোক, যার যে ধর্মতে যেমন ভালোবাসা থাকে, সে যদি সেই ভগবানের ভালোবাসা সবাইকার মধ্যে দেখছে, যে তার ঈশ্বর, তার প্রভুকে সবাইকার মধ্যে দেখছে এবং লাভস দোজ পিপল উইথ দ্যাট লাভ। অ্যান্ড শুধু ভালোবাসা নয়, একজন ফিলোসফার বলছেন, আই লাভ হিউম্যানিটি বাট আই কান্ট স্ট্যান্ড হিউম্যান বিইংস, যে আমি মনুষ্য জাতিকে ভালোবাসি কিন্তু ওই যে ইন্ডিভিজুয়াল মানুষগুলোকে সহ্য করতে পারি না আমি, তো ওটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। লাভ অ্যান্ড সার্ভিস, সো সার্ভিস ফ্রি উইদাউট এনি এক্সপেকটেশন ফ্রম আদার্স। এখন কেউ এরকম আশ্রমে, হাসপাতালে বড় বড় কাজ করতে পারে, আবার কেউ আমরা যেখানে আছি উই ক্যান সার্ভ, ইটস অ্যান অ্যাটিটিউড।